হাই ফ্রেন্ডস, কৌশানি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল 10:30, আর মাম্মা যে মাছ নিয়ে খেলা করছে এখানে। আমি মাছটা নিয়েছি সকাল 8:30 সময়, কাটতে পারিনি। ও বারবার ওই যে খেলা করছে নিয়ে, আর কাটতে বসলেই কান্না শুরু করে দিচ্ছে। যে আবার হাতে কাট নিয়ে এসছে, কাট দিয়ে দুষ্টু মেয়ে কত কিছু করছে। মানে ওর দাদা স্কুলে গেছে সকাল 9:30 সময়, ভাবছি এটা নিয়ে আছে, আর বাদ বাকি কাজটাও আমি সেরে নিচ্ছি। আর আর বন্ধুরা পেঁপেটাকে একটু দেখিয়ে দিই। হে দেখুন এই পেঁপেটা, মানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, গাছ থেকে পেরেছিলাম, একটা সাইডে একটু কালার এসেছিল, আর এখন পুরোটাই পুরো একদম হলুদ কালার চলে এসছে। আর পেঁপেটা অনেক বড় কিন্তু দেখুন। ও এই ছোটটাও নিয়ে আসলাম, ছোটটারও কালার হয়েছে। প্রতিদিনের মতো আজও মাম্মা স্নান সেরে পুতুল নিয়ে বসে গেছে খেলা করতে। অনেক কথা বলছে আপনাদের সাথে, একটা পিঁপড়ে দেখেছে ওই রকমটা করছে। মশা মারছে, এত কিছু এসে গেল, পিঁপড়ে মশা। বলছে ওই জানে, একটু তাহলে এখন বলো, এখনকার মতো একটু বাই বাই করে দাও, বলো বলো আমি একটু ঘুমপি দিয়ে নিই, তাই না? আবার সন্ধ্যায় দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওই যে মাম্মাম ঠাকুরের কাছে বসে প্রার্থনা করলো, তাই তো? ওর কাছে ওটাই প্রার্থনা, মানে আমি বসে প্রার্থনা করি, আর ওটা দেখেই ও শিখেছে ওভাবে। আর আমি একটু কাগজপত্র নিয়ে বসেছি, ওর দাদার আধার কার্ডের জেরক্স লাগবে, এই যে ও বসে গেছে সব কিছু নিয়ে। চলো ওদিকে চলো, রাখো 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 রাখো। আবারও এসছে নমস্কার করতে, করো নমস্কার করো মাম্মা। কি খাবে না? আমি খাবো, কেন তুমি খাবে না? সব পড়ে গেল মেঝেতে, আর এক্ষুনি পিঁপড়ে আসবে, সব ফেলে দিল। হ্যাঁ তুমি খেয়ে পারছো না, আর আমাকে দিয়ে দিলে, যখন খেয়ে না পারে তখন দেয়, তাই তো মামা?